এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। কখন এলে? কাল আমরা কখন যাচ্ছি? কাল মানে ওই তোর ওই এই কি হয়েছে জানিস? ওই প্রশান্ত বাবুর দেশের বাড়ি থেকে টেলিগ্রাম এসেছে বুঝলি, তোর বাবার খুব শরীর খারাপ হয়েছে, উনি চলে গেছেন, ফিরে এলেই ওই আমি জানতাম এমন কিছু হবে। তুমি যতই চেষ্টা করো মঙ্গলদা, কপাল তো আমার, শুধু শুধু জমি বাড়ি বিক্রি করলে, তার থেকে চলো গাঁয়ে ফিরে যাই। এভাবে মাথা নিচু করে আমি গ্রামে ফিরতে পারবো না। এখানে পড়ে থেকে বা কি হবে? যা টাকা পয়সা ছিল সবই তো শেষ হতে চলেছে, থাকার মধ্যে আছে দোয়াখানা গয়না, তাও না হয় দ্বীপের জন্য দেবো, কিন্তু তারপর তারপর চলবে কি করে? দেখি কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি বলছিলাম কি, দ্বীপ তো সারাদিন বসেই থাকে, ও যদি চেষ্টা করে একটা চাকরি বাকরি কিছু। না, ওকে কি কলকাতা নিচে চাকরি করবার জন্য? চাকরি করতে হবে, আমি করব। ওর কাজ শুধু একটাই, গান গাওয়া। কষ্ট করে খা বাবা, কাকু তো গান করে, গান করতে অনেক দম লাগে, কাকুকে একটু বেশি করে দুধ না দিলে কাকু তো গাইতে পারবে না। কাকু যখন মস্ত বড় গায়ক হবে, অনেক অনেক টাকা রোজগার করবে, বাড়ি হবে, গাড়ি হবে, তখন তুই যত ইচ্ছে দুধ খাবি, হরলিক্স খাবি। লক্ষ্মী শোনা আমার, তাহলে জল দিয়ে গ্লাসটা ভরে দাও, একটুকে দুধ দিয়ে পেট ভরে মামা। দুধটা খাও। রানা খেয়েছে? আমি খেয়েছি কাকু, পেট ভরে দুধ খেয়েছি, তাই না মা? হ্যাঁ বাবা। তোমাকে বিশ্বাস দিই, ছেলেকে না খাইয়ে হয়তো আমাকে খাইয়ে দিবে। আজ কোথাও বেরোবে না? কেন? ভাবছি তোমার দাদাকে নিয়ে একবার কালীঘাটে যাব পুজো দিতে। ঠিক আছে। আপনি
কি হয়েছে দি? তোমার চোখে জল? জিজ্ঞেস করো মঙ্গল দাকে, কালীঘাটে তো পুজো দিতে গিয়েছিল, একবারও মায়ের কাছে তোমাদের জন্য কিছু চেয়েছে কিনা? আমি জানি, আমি জানি যা কিছু প্রার্থনা করেছে সব সব আমার জন্য। কি বলছিস তুই? বাড়ি জমি বিক্রি করে 30,000 টাকা পেয়েছিলে আমাকে গায়ক করবার জন্য, প্রশান্ত বাবুর হাতে 25,000 টাকা তুলে দেবার সময় একবারও কি বৌদিয়া রানার কথা তোমার মনে পড়েনি? আমি আমি না তোর ছোট ভাইয়ের মতো? কেন কেন তুমি আমাকে এত বড় কথা চেপে গিয়েছিলে? কেন কেন আমি বলতে পারোনি? তোকে কে বলেছে সব কথা? রামুদা এসেছিল। রামুদা? হ্যাঁ, ওনার ভাগে 5,000 টাকা পড়েছিল, উনি সেটা ফেরত দিয়ে গেছেন। এবার থেকে আমার ভাবনা আমাকেই ভাবতে দাও, আমার জন্য বৌদি আর রানার ভবিষ্যৎ আমি তোমায় নষ্ট করতে দেব না। আচ্ছা মঙ্গলদা, বাবা হয়ে কি তুমি একবারও ভাববে না রানার ভবিষ্যতের কথা? স্বামী হয়ে কি ভাববে না বৌদির কথা? রামুদা আর কি বলবে? একটা ঠিকানা দিয়ে গেছে, বলেছে গিয়ে দেখা করতে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।